ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আর কয়েকদিন পরেই কাতার বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ে এবং পেরুর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দুই জয় পেয়েছিল। নিজেদের পরবর্তী দুই ম্যাচের জন্যও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে দল গঠন করেছেন আর্জেন্টাইন এই কোচ। এদিকে আগামী 13 নভেম্বর প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল মেসিরা। চোটে আছেন স্বয়ং লিওনেল মেসি। হালকা চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বার্সেলোনার হয়ে গত ম্যাচে মূল একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। মেসিকে প্রথম 11 জনের দলে না রাখায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছিল। পরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দলকে জিতিয়েছিলেন মেসি। এরপর ম্যাচ শেষে বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেন জানিয়েছিলেন, পায়ের গোড়ালিতে হালকা চোট রয়েছে লিওনেল মেসির, যার জন্য বার্সেলোনা শুরুর একাদশে ছিলেন না তিনি। আর্জেন্টাইন সংবাদ গণমাধ্যম টিওআইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। তারা জানিয়েছে, এরই মধ্যে লিওনেল মেসি দুইবার আলাদা করে অনুশীলনও করেছে, সতীর্থদের সঙ্গে নয়। শুধুমাত্র চোটের সমস্যা যাদের আছে তারাই মূলত আলাদা অনুশীলন করে। যদিও আর্জেন্টিনা আশাবাদী প্যারাগুয়ের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে পাবে, কিন্তু গোড়ালির এই চোট এখনও ভোগাচ্ছে মেসিকে। শুধুমাত্র মেসি নন, চোটের সমস্যা আছে আর্জেন্টিনার স্কোয়াডের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকার, যার মধ্যে অন্যতম ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। সমস্যাটা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির কারণে প্যারাগুয়ের বিপক্ষে এই স্ট্রাইকারকে দেখা যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী অনেকটা নিশ্চিত করে জানা যায়, প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টাইন এই তারকার না খেলাটাই অনেকটাই নিশ্চিত। তার মানে প্যারাগুয়ের বিপক্ষে লাউতারো মার্টিনেজকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাচ্ছে না আর্জেন্টিনা। তবে পরবর্তী ম্যাচে পেরুর বিপক্ষে লাউতারো মার্টিনেজকে পেতে পারে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসি মার্টিনেজের এমন ইঞ্জুরি চরম ভোগাবে আর্জেন্টিনাকে, যা দুশ্চিন্তার ছাপ ফেলে দিয়েছে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের চোখে মুখে।